সম্মানিত দর্শক মন্ডলী কটি সুন্দর করে ঘুমাই দিচ্ছে আমাদের ভাই ব্রাদার মাগুর বড়ি সুন্দর, যেহেতু সুন্দর দৃশ্য আমরা জীবনে দিই না বড়ি সক্কা এবং সাইর মারার উপক্রম দেখেন কেমনি উক্ত হয়ে ঘুমাই রয়েছি আমাদের ভাই ব্রাদার। হ্যাঁ জীবনটা মানে শেষ হয়ে গেছে। খুব ফাঁকা জায়গা, এখন হলো ভোরবেলা, এখানে ভোরে ঢাকা থেকে সমস্ত লোকজন চলে আসে এই কক্সবাজারে। এখানে সবাই আসে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, গার্লফ্রেন্ড, জিএফ মানে জিএফ বিএফ সবাই চলে আসে। তারপরেই চলে আসলাম, যেহেতু শুটিং ছিল না চলে গেলাম সি বিচে। বিচে গিয়ে যে অবস্থা দেখলাম, ওরে বাপরে, লোকে লোকারণ্য। আমাদের গ্রামে যেমন হাট বার বসে, হাট বার, যে হাট বারটি আপনি আপনারা জানেন যে প্রত্যেক বারে যে হাটটি হয় ছুটির দিন সব লোক চলে আসে। দেখেন কীভাবে মোবাইল দেখছে, মা গো মা, দেখেন প্রচুর পরিমাণে লোক, এত লোক, লোকের ভিড়ে মাথায় দেখা যাচ্ছে না, মানুষই দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপর শুটিংয়ের উদ্দেশ্যে রওনা করেছি, আমার সেলফিতে সব আমার আর্টিস্ট শিল্পী কলাকুশলী, আমরা শুটিংয়ের উদ্দেশ্যে রওনা করেছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে কলাতলি পাহাড়ের নিচে, যেখানে আমরা শুটিং করবো। শুটিং ওই দিনের আমাদের যেটা হচ্ছে যে আমরা একটা কিল করবো, আমি হিরোর বন্ধু থাকি, তো আমরা সবাই মিলে মুভ করেছি আমাদের যে ওইটা চাঁদের গাড়ি যেটা বলি আমরা, চাঁদের গাড়িতে করে আমরা চলে যাব আমাদের লোকেশনে। লোকেশনের জন্য আমরা রেডি। আমাদের এই ছবিটির নাম হচ্ছে বুবু জান, মাহিয়া মাহি, শান্ত খান, সালোয়া, তারপরে শিবা শানু ভাই, আমি সব আমরা সবাই অভিনয় করছি। দেখতে পাচ্ছেন শুটিং স্পটের দৃশ্য, শুটিং চলছে ক্যামেরা ট্রলির উপরে, আর আমি কিন্তু ক্যামেরা চালাচ্ছি, আমি নেই ফ্রেমে এখন। আমাদের পরিচালক হচ্ছে শামীম আহমেদ রনি, শামীম আহমেদ রনি ভাইকে আপনারা তো চেনে নিন বসগিরিতে। নায়িকা আমাদের সালোয়া, এবং আমাদের কোয়ার্টিস্ট আছে এখানে, দুজন মিলে টেবিল টেনিস খেলছিলেন। এটা হচ্ছে আমাদের হোল নাইট শুটিং, ফার্স্ট ইন্ট্রোডিউস সিন, নায়িকা সালোয়া, আমি শান্ত খান। পরের দিন আবার শুটিংয়ে চলে যাই আমরা সকালে সেম জায়গায়। এই শুটিংটা করতে আমাদের 4 দিন সময় লেগেছে ফাইটটা, আমি তো মোট 5 দিন ছিলাম কক্সবাজারে, 4 দিন সময় লেগেছিলো এই ফাইটটা করতে। এটা এখানে আমরা এক ভিলেনকে কিল করি, আমিন সরকারকে দেখছেন, ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। রনি ভাইয়ের কথা একটু আগে বলছিলাম যে রনি ভাইয়ের 2টি ছবি এর আগে আমি অভিনয় করেছি, একটি হচ্ছে বসগিরি, যেখানে পি কে ভরাট বাবুতে চরিত্রে অভিনয় করে আমি আলোচিত ছিলাম, এবং যেটা ভাইরাল, আমার কথা শুনতে পাচ্ছেন, আমি এই ছবি সম্পর্কে বলছি যে ছবিটির নাম হচ্ছে বুবু জান, ছবিটিতে অভিনয় করছে শান্ত খান, নিশাত নাওয়ার, সালোয়া, তারপর শিবা শানু ভাই, আমিন সরকার, তারপরে জয়রাজ ভাই, এবং আমি আপনাদের চিকনালি তো আছি। তো লোকেশনটা হচ্ছে আমাদের কলাতলি, এটা আপনারা অনেকেই চেনেন যে কলাতলি হচ্ছে অনেক পপুলার একটি জায়গা কক্সবাজারের। অনেক মজা করে শুটিং করেছিলাম একদম ওই ব্রিজটির পাশেই, মেন রোডের যে ব্রিজ, ব্রিজের পাশে পাহাড়ের নিচে আমরা শুটিং করেছিলাম। অনেক মজা করেই শুটিং করেছি আমরা সবাই মিলে, অনেক মানে ইন্টারেস্টিং মোমেন্টগুলো ছিল এইখানে শুটিংয়ের, আর সবাই মিলে মজা করছিলাম। আমরা সেকেন্ড ডেতে শুটিং শেষ করে আমরা ক্যাম্পের দিকে রওনা করেছি, আমি, শান্ত, শ্যাম, আমাদের রনি ভাই, আমাদের ফাইট ডিরেক্টর চুন্নু ভাই, আমাদের কোয়ার্টিস্ট সবাই, আমাদের পূজন মজুমদার, আমাদের চিপেডি, আমরা সবাই মিলে ক্যাম্পের দিকে মুভ করেছি, মানে হোটেলে, যে হোটেলে আমরা থেকে শুটিং করছি সে হোটেল সমুদ্র বাড়ি, হোটেলটির নাম সমুদ্র বাড়ি, সেটা হচ্ছে যে কুটুম্বাড়ির পাশে। আমি পরের দিন রাতের শুটিংটুকু করতে পারি নাই, কারণ হচ্ছে যে আর ইয়ে করতে, এটা আমাদের থার্ড ডে শুটিং। থার্ড ডে শুটিংয়ে যখন হলো ওখানে দর্শকেরা অনেক ইয়ে করছিল, তখন আমরা প্রোটেকশন নেওয়ার ব্যবস্থা করেছিলাম। এই সে হোল নাইট শুটিং করেছিলাম আমরা, হোল নাইট শুটিং করেছি সারাটা রাত, মানে আমি আজকে তো ভিডিওটা আপলোড দিচ্ছি গতকালের, আর মনোরম একটি দৃশ্য। এই দৃশ্যটা ছিল রাত 10:30 সময় কক্সবাজারের হোটেলের দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল যে আমি তখনই
ক্যামেরা দিয়ে ভিডিওটি ধারণ করার জন্য একমত পোষণ করেছিলাম। তো আমরা শুটিং করছি এইখানে, হোল নাইট শুটিং হয় আমরা শুটিং করি হোল নাইট। আমি শান্ত খান, আমিন সরকার, নিশাত নওয়াজ সালুয়া, সারা রাত শুটিং করবো। ভোরের দিকের দৃশ্যটি দেখুন, আ করে কেউ ঘুমাচ্ছে, তারপর আমি পরের দিন মানে এটা ছিল 17 তারিখে আমি চলে আসবো ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো আসলে টিকিট পাওয়া যাচ্ছিল না, কিন্তু ভাবছিলাম যে আমি যেহেতু চিকোরালি একটা ব্যবস্থা হবে, মানে আমাদের ইউনিটের ম্যানেজার ছিলেন, প্রোডাকশন ম্যানেজার, ওনারা টিকিট করে দিতে পারছিলেন না যে টিকিটের দামও বাড়তি, আবার টিকিটটা পাওয়াও মুশকিল আমি এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন। তো তারপর চিন্তা করে দেখলাম যেহেতু আল্লাহ আমাকে একটা পপুলারিটি দিয়েছে, সেই পপুলারিটির সুবাদে দেখা যাক এয়ারপোর্টে যাই, যাওয়ার পর কী হয়। তাই এয়ারপোর্টে যাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স, যে ওনারা আমাকে টিকিটটা দেয় খুব কমে, 4,900 টাকা নেয়, যেটা ওনারা বলছিল 7,000 টাকা। তারপর আমি বিমানের দিকে রওনা হই, মানে আমার ছিল এটা হচ্ছে ইউএস বাংলাতে আমার ফ্লাইট ছিল, পাশের ফ্লাইট ছিল হচ্ছে ওনারা প্লেন উড্ডয়ন শুরু করে দিয়েছে। আমি ভাবলাম যে আপনাদের জন্য যেহেতু ফার্স্ট টাইম ব্লগ করছি, সেহেতু কিছু দৃশ্য ধারণ না করলে কেমন হয়। ওই যে দেখছেন চাক্কাটা ঘুরছে কে কীভাবে দেখুন, মানে আমি জানলার পাশে বসার জন্য এক্সাইটেড, কিন্তু কখনোই হচ্ছিলো না। আমি রামজি ফিল্ম সিটিতে যখন শুটিং করতে যাই পড়ুয়ার হায়দ্রাবাদে, ইনস্ট্রাকশন দিচ্ছেন আমাদের কেবিন টু, তো হায়দ্রাবাদে যখন যাই তখন আমি বারবার করে একটা ইয়ে করছি, আমি খুব ভ্রমণ প্রিয়, আমি এতটা আড্ডা প্রিয় না আমি আসলে ওভাবে, কারণ হচ্ছে আমার ভেতরে ওই মজার বিষয়গুলো মানে কাজ করে না, একসাথে গ্রুপিং করে বসে ড্রিঙ্ক করা কিংবা এই টাইপের এগুলি আমার পছন্দ না। আমি খুব ভ্রমণ প্রিয়, আর আমি যেখানে যাই আমি রাত যতই হোক আমি চেয়ে শুধু দেখি কোথায় কী আছে। তো এইখানে এই জন্যই আপনাদের জন্য ফার্স্ট টাইম ব্লগ করছি আমি, ব্লগ এই ব্লগটা অবশ্যই যদি আপনারা অ্যাকসেপ্ট করেন নেক্সট টাইম থেকে আমি যেখানেই যাব আমি করার চেষ্টা করবো মজার কিছু দৃশ্য তুলে ধরবো আপনাদের সামনে। প্লেন উড্ডয়ন করছে, কক্সবাজার ছেড়ে যাচ্ছি আমরা, মেবি এই মুহূর্তটা যখন আমি ভিডিও করেছি তখন হচ্ছে কক্সবাজার চট্টগ্রামের কাছাকাছি চলে গিয়েছিলাম আমরা। তো অনেক ভালো লাগছিল যে এই কারণে আমাকে টিকিটটা খুব তাড়াতাড়ি দিয়ে যে আমরা চলে আসছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এখনই বিমান ল্যান্ড করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সি এ কমেডি টিভি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। আমি আপনাদের জন্য ব্লগটি করেছি, ব্লগটি করার উদ্দেশ্য হচ্ছে আমি কীভাবে চলাফেরা করছি ডিটেলসটা আপনাদের জানানোর জন্য। ভালো থাকুন, ভালো রাখুন, আমি আপনাদের চিকন আলী আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো, আমি আপনাদের বিনোদনের বাক্স, হাসলে হার্ট ভালো থাকুন, ভালো থাকে সে হাসির জন্য দেখতে থাকুন CA Comedy TV. Smile is good for heart.